নমস্কার বন্ধুরা, তন্হীর পাকশালাতে সবাইকে স্বাগত। শীত তো প্রায় এসেই পড়েছে, আর শীতকালে কিন্তু বাজারে নানান রকম শাকসবজি পাওয়া যায়। আর এই নানান রকম শাকসবজি দিয়ে আমরা নানান রকম রান্না বাড়িতে করে থাকি। সেই রকমই আমার আজকের রেসিপি, শীতকালীন সবজি মূলো দিয়ে মূলোর পুরভরা পরোটা। এই মূলোর পরোটা উত্তর ভারতের একটি বিখ্যাত রেসিপি। সকালের জলখাবারে আচার বা দই দিয়ে এই মূলোর পরোটা খেতে অসাধারণ লাগে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মূলোর পরোটা বানাবার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের মূলো। মূলোগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মূলো দুটোর খোসা ছাড়িয়ে নেব। মূলো দুটোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মূলো দুটোকে গ্রেট করে নেব। একটা বড় ছিদ্রওয়ালা গ্রেটার আমি নিয়েছি। গ্রেটার কিন্তু বেশ কয়েক রকমের হয়, বেশ বড় ছিদ্রওয়ালা, আবার ছোট ছিদ্রওয়ালাও। চেষ্টা করবেন এই রকম বড় ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করতে। দেখুন, যেরকম আমরা আলু ভাজা গ্রেট করি, মানে ঝুরি আলু ভাজা গ্রেট করি, ঠিক সেই রকম লম্বা লম্বা করি আমি গ্রেট করে নিচ্ছি। দুটো মূলোই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, তবে মূলোর মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। এইভাবে জলটাকে চেপে ফেলে দিতে হবে। চাইলে আপনারা হাত দিয়ে এইভাবে চেপে নিয়েও জল ফেলে দিতে পারেন, আবার ছাঁকনি দিয়ে ছেঁকেও জল ফেলে দিতে পারেন। তবে আমি একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি। এই কাপড়ের মধ্যে আমি গ্রেট করে নেওয়া মূলোগুলোকে নিয়ে নেব। তারপর খুব ভালো করে জলটাকে চিপে নেব। দেখুন মূলোর মধ্যে থেকে কতটা পরিমাণে জল বেরোচ্ছে। চেষ্টা করবেন সবটা জলই কিন্তু এইভাবে চিপে বের করে নিতে। যদি মূলোর মধ্যে জল থেকে যায় তাহলে পরোটা বানাতে একটু অসুবিধা হবে, মানে পরোটা ঠিক মতন বেলা যাবে না আর ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। আমি সমস্তটা জল বের করে নিলাম, কিন্তু এই জলটা আমি ফেলবো না, এই জলটাও আমি কাজে লাগাবো। আর দেখুন এর মধ্যে কিন্তু একটুও আর জল নেই। পরোটার জন্য আটা মেখে নেব। তার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে আটা। চাইলে আপনারা আটা আর ময়দা দুটো মিশিয়েও করতে পারেন, তবে আমি শুধুমাত্র আটা দিয়েই পরোটাটা করছি। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। ভালো করে সমস্ত কিছু আটার সাথে মিশিয়ে নেব। লবণ আর তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মূলোর যে জলটা আমি বের করে রেখেছিলাম সেই জলটা দিয়ে আটাটাকে মেখে নেব। মূলো থেকে যতটা পরিমাণে জল বেরিয়েছে সবটা জলই আমার আটা মাখার কাজে লেগে গেল। আর রুটি পরোটা লুচির জন্য যেরকম আমরা নরম ডো তৈরি করি, ঠিক সেই রকমই নরম আটা কিন্তু মেখে নিতে হবে। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। আমি ভালো করে ঠেসে ঠেসে আটাটাকে মেখে নিলাম। এবার একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এই আটাটাকে রেখে দেব। অপরদিকে আমি যে মূলোটা কাপড়ে আলাদা করে রেখেছিলাম সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ আধভাঙা শুকনো লঙ্কা, মানে চিলি ফ্লেক্স, তবে আপনাদের যদি ইচ্ছে না হয় দেবেন না, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হিং,
এক চা চামচ জোয়ান আমি হাতের মধ্যে নিয়ে সেই জোয়ানটা একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে খেতেও ভালো লাগে আর হজমেও সাহায্য হয়। এক চা চামচ কুচিয়ে নেওয়া আদা, দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা। সমস্ত কিছু এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটা আমি এখন দিচ্ছি না, লবণটা আমি পরে দেব, কারণ এখনই যদি আমি লবণটা ব্যবহার করি তাহলে কিন্তু আবার মূলো থেকে জল বেরোতে শুরু করবে। সেই জন্য সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর জাস্ট পরোটার মধ্যে যখন আমরা পুরটা ভরব ঠিক তার আগেই আমি লবণটা ব্যবহার করব। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্টাফিংয়ের জন্য পুর আমাদের একদম তৈরি। এবার আটার থেকে আমি লেচি কেটে নেব। আটাটাও আমার সেট হয়ে গেছে। একটু বড় সাইজের লেচি কাটতে হবে, কারণ পরোটার জন্য বড় সাইজের লেচি কাটলেই কিন্তু ভালো হবে। এর আগেও আমি আলুর পরোটা, ফুলকপির পরোটার রেসিপি শেয়ার করেছিলাম, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা চেক করে নেবেন যারা আলুর পরোটা বা ফুলকপির পরোটার রেসিপি মিস করে গেছেন। এবার একটা থালার মধ্যে কিছু শুকনো আটা নিয়েছি, মানে গুঁড়ো আটা নিয়েছি, আর এইভাবে দু হাতের সাহায্যে বাটির মতন করে নিতে হবে। খুব ভালো করে বাটির মতন করে নিয়ে দু চা চামচ আমি স্টাফিং এর মধ্যে ভরে দিচ্ছি। খুব বেশি চেপে চেপে কিন্তু ভরবেন না, মোটামুটি দু থেকে তিন চা চামচ ভরলেই হবে। তারপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ফেটে না যায়। দেখুন, এইভাবে আমি লেচিটার মধ্যে পুরটা ভরে নিলাম। আরও একটা পুর ভরা আমি দেখিয়ে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি লেচিগুলোর মধ্যেও পুর ভরে নিতে হবে। তবে পুর ভরে সাথে সাথে কিন্তু বেলে নিতে হবে, কারণ পুর ভরে রেখে দেওয়া যাবে না। যেহেতু লবণ দেওয়া আছে, মুলোর থেকে আবারও জল ছাড়তে শুরু করবে, সেই জন্য পুর ভরে সাথে সাথে বেলে নিতে হবে। আর পরোটাগুলো হালকা হাতে বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে, মানে যেরকম আমরা চাপ দিয়ে রুটি বেলি সেই রকমভাবে বেললে কিন্তু হবে না, তাহলে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। একটু হালকা হাতে পরোটাটা বেলে নিতে হবে। দেখুন, আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার যে এক্সট্রা আটাটা রয়েছে সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে আমি পরোটাটা সেকে নেব। তাওয়া আগে থেকেই গরম করে নেওয়া আছে। এবার তাওয়ার মধ্যে দিয়ে একটা একটা করে পরোটা আমি সেকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক পিট সেকে নেওয়া হয়ে গেলে অপর পিট কিন্তু উল্টে দিতে হবে। দু পিট ভালো মতন সেকে নিচ্ছি। দু পিট ভালো মতন সেকে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে আমি পরোটাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর হাই ফ্লেমে কিন্তু পরোটা ফ্রাই করবেন না, চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে পরোটাটা ফ্রাই করতে। যেহেতু ভেতরের মুলোটা কাঁচা আছে সেই কারণে কিন্তু পরোটাটা মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করবেন, তাহলে ভেতরের যে মুলোটা আছে সেটাও একদম পারফেক্ট কুক হয়ে যাবে। আর যারা ঘি অপছন্দ করেন তারা কিন্তু ঘিয়ের বদলে তেল দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। মিনিট তিনেক সময় ধরে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলেছে, আর এই পরোটার স্বাদ কিন্তু একেবারেই আলাদা। পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে বাকি পরোটাগুলোকেও আমি বেলে সেকে নেব। আরও একটা পরোটা আমি বেলে সেকে নেওয়া দেখিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে পরোটা কিন্তু বেলার চেষ্টা করবেন। এই একই রকমভাবে বাকি পরোটাগুলোকেও আমি প্রথমে সেকে নেব, তারপর অল্প অল্প পরিমাণে ঘি বা তেল দিয়ে
এগুলোকে ভেজে নিতে হবে। শীতকালে এই মুলোর পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু মুলোর পরোটা না, ফুলকপির পরোটা বা আলুর পরোটাও খেতে ভীষণই ভালো লাগে। আমার সমস্ত পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু ভেতরের মুলোটাও কুক হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।